সুচারু, কি আপডেট পাচ্ছো এখন? দেখো, হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর সিবিআই এর 6 আধিকারিক সিনিয়র অফিসিয়ালস কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইতিমধ্যেই তাপস সাহার যে তেহট্টের বাড়ি, সেই বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে। প্রথমে কার্যালয়ে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, সেগুলো তারা ছানবিন করেন, এবং সিবিআইয়ের যে লিস্ট থাকে সবসময়, যে সিজার লিস্ট, কি পাওয়া গেল কি পাওয়া গেল না, সেইগুলোর ওপর তারা নজর রাখেন। এবং প্রথমে তারা ঢুকেই আজকে যে কাজটা করেছেন, তাপস সাহার যে মোবাইল, সেই মোবাইল তারা সিজ করে নেন। অর্থাৎ জীবন কৃষ্ণের মতো রিস্ক তারা কিন্তু আর নিতে পারেননি। সে কারণেই সিবিআই আধিকারিকরা প্রথমেই তাপস সাহার যে মোবাইল, সেই মোবাইল তারা সিজ করেছেন। এরপর তাপস সাহার যে ড্রাইভার, যে চালক, তাকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। মূলত নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় তাপস সাহার, এবং তারপর 2018 সালে 5 কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। তৎকালীন সেই সময়ে এই অভিযোগ করেছিলেন বা মামলা করেছিলেন তরুণ জ্যোতি তিওয়ারি। সেই মামলার শুনানি চলছিল, এবং সম্প্রতি কয়েকদিন আগে হাইকোর্ট জানিয়ে দেয় যে অবিলম্বে তাকে এই সিবিআই তদন্তের আওতায় আনা হবে এবং সিবিআই তল্লাশি করবে। ইতিমধ্যেই 16 কোটি টাকা নিয়োগ দুর্নীতিতে 16 কোটি টাকা আত্মসাত করার একটা চাঞ্চল্যকর অভিযোগ তাপস সাহার বিরুদ্ধে রয়েছে। হাইকোর্টের নির্দেশের 3 দিনের মাথায় তাপস সাহার বাড়িতে দুপুর 2:30 থেকে তল্লাশি অভিযান শুরু হয়েছে। কার্যালয়ও চলছে, তিনি বাড়িতেই রয়েছেন, তাকে সঙ্গে নিয়েই সিবিআই আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং প্রথমেই যে কাজটা করেছেন বললাম, যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোন তারা আগেই সিজ করে নিয়েছেন। জীবন কৃষ্ণ সাহার মতো ঘটনা ঘটতে তারা দেননি, যাতে মোবাইল পুকুরে না ফেলে দেন বা অন্য কোথাও লুকিয়ে না ফেলেন। এরপর তারা চালককে জিজ্ঞাসাবাদের পর ছেড়েও দিয়েছেন তার চালককে। এখন তাপস সাহার বাড়ির যে 2টো ফ্লোর, সেই 2টো ফ্লোরে সিবিআই এর সিনিয়র অফিসিয়ালসরা তল্লাশি অভিযান চালাচ্ছেন, যে গুরুত্বপূর্ণ কোনো নথি পাওয়া যায় কিনা। এরই মাঝে তাদের সন্দেহ জেগেছে, বেশ কয়েকটি নথি অগ্নিদগ্ধ অবস্থায় তাপস সাহার বাড়ির পাশে যে পুকুর রয়েছে, সেই পুকুরে দেখা গিয়েছে, যেগুলো কিন্তু অগ্নিদগ্ধ অবস্থায় রয়েছে। সেইগুলো কিন্তু সিবিআই এর তদন্তকারী আধিকারিকদেরকে ভাবাচ্ছে যে এই নথি তাপস সাহার নথি নয় তো। সেগুলোও তারা কালেক্ট করেছেন, তারা হায়দ্রাবাদে পাঠাবেন ফরেন্সিক ল্যাবে, যে এই নথিগুলো কিসের আরও ডিটেল তারা চাইবেন। কিন্তু ইতিমধ্যে এখনো পর্যন্ত জানিয়ে রাখি, প্রায় 3.5-4 ঘন্টা কেটে গিয়েছে, এখনো তাপস সাহার বাড়িতেই রয়েছেন সিবিআই এর আধিকারিকরা। যত সময় গড়াচ্ছে ততই কিন্তু উদ্বেগ বাড়ছে, যে অভিযোগ তার বিরুদ্ধে, যে চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে, 16 কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন এবং নিয়োগ দুর্নীতিতে তার নাম জড়িয়েছিল, এবং তারপরই হাইকোর্ট নির্দেশ দেয় এবং সেই নির্দেশেই সিবিআই তদন্ত করছে, যে এখন দেখার যে তাপস সাহাকে জিজ্ঞাসাবাদ করে আর কি কি চাঞ্চল্যকর তথ্য আসে। ইতিমধ্যেই তার মানি ট্রানজাকশনের দিকে নজর, এবং 6 থেকে যে 7টি অ্যাকাউন্ট, সেই 7টি অ্যাকাউন্টের ডিটেলসও তাপস সাহার কাছে চেয়েছেন সিবিআই আধিকারিকরা। এখনও যা সূত্রের খবর, সেই নথি তাপস সাহা সিবিআই আধিকারিকদেরকে তুলে দেননি, কিন্তু তাকে সঙ্গে নিয়েই বাড়ির দোতলাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজ, ব্যাংকের স্টেটমেন্ট, সেগুলো বের করে চেক করছেন সিবিআই আধিকারিকরা। এবং তাকে আবারও কিন্তু একটা ম্যারাথন জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে, এবং মনে করা হচ্ছে এই যে রেড, এই যে অভিযান সিবিআইয়ের আধিকারিকদের, তা দীর্ঘক্ষণ চলবে, এবং হয়তো মধ্যরাতে পরিষ্কার হওয়া যাবে যে বিষয়টা কোন দিকে যাচ্ছে। তাপস সাহাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হবে, নাকি তাকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানাবে সিবিআই আধিকারিকরা, পুরোটাই তদন্ত সাপেক্ষ বিষয়। এই মুহূর্তে তাপস সাহার বাড়িতে কিন্তু রুদ্ধশ্বাস অভিযান চলছে। ধন্যবাদ, ধন্যবাদ সুচারু। আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিক সুচারু মিত্রের সঙ্গে। তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে সিবিআই তল্লাশি চলছে, জিজ্ঞাসাবাদও চলছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সাংসদ ডক্টর শান্তনু সেন। ডক্টর সেন, আপনাকে স্বাগত জানাই আর প্লাস নিউজে। আপনার কাছে জানতে চাইব যে তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে সিবিআই তল্লাশি চলছে, অনিবার্য কারণে ডক্টর শান্তনু সেনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আরও একবার চেষ্টা করব তার সঙ্গে কথা বলার। ডক্টর শান্তনু সেন সাংসদ, যে কোনো কারণেই হোক
যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। আমরা আরেকবার চেষ্টা করে দেখি ডক্টর সেনকে যোগাযোগ করতে পারি কি না, তার সঙ্গে যোগাযোগ হলে কথা বলবো। তৃণমূল বিধায়ক তাপস সাহা তেহটের বাড়িতে সিবিআই তল্লাশি চলছে, বাড়ির পাশাপাশি দলীয় কার্যালয়েও। এসিবিআই তল্লাশির মাঝে কিছুক্ষণের জন্য হলেও সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সুযোগ হয়েছিল তাপস সাহার, তখন তিনি ঠিক কি বলেন আপনাদের সামনে তুলে ধরি। আমাদের সঙ্গে রয়েছেন সাংসদ ডক্টর শান্তনু সেন। ডক্টর সেন, আপনাকে স্বাগত জানাই আর প্লাস নিউজে। তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে সিবিআই তল্লাশি প্রসঙ্গে আপনার প্রতিক্রিয়া জানতে চাইছি। না, আমার কোনো প্রতিক্রিয়া নেই, তার কারণ তদন্ত তদন্তের মতো চলুক। কিন্তু যে বিষয়ে বলতে চাইবো সেটা হচ্ছে, সিবিআই অন্যান্যদের ব্যাপারে এত তৎপর, কিন্তু এই নিয়োগ দুর্নীতিতেই এখনো অব্দি জেল খাচ্ছে মিডলম্যান প্রসন্ন রায়। তার বাড়িতে দিলীপ ঘোষের কোটি টাকার বাড়ির দলিল পাওয়া গেল, যে দিলীপ ঘোষের ব্যাপারে সিবিআই ন্যূনতম হেলদোল নেই। শুভেন্দু অধিকারীর রেকমেন্ডেশনে 55 জনের চাকরি, সেই চাকরি বাতিল হলো। শুভেন্দু অধিকারীর নাম অন্য একটা কেসে সিবিআই এর এফআইআর জল জল করছে, সে ব্যাপারে সিবিআই এর কোনো হেলদোল নেই। এই সমস্ত দিকগুলো দেখে সিবিআই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তো ছিলই, সেই প্রশ্ন আরো জোরদার হচ্ছে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ ডক্টর সেন। আমরা কথা বলছিলাম ডক্টর শান্তনু সেনের সঙ্গে। চলে যাব পরের খবরে।